আসসালামু আলাইকুম। আমরা এমসিকিউ ধারাবাহিকভাবে দেখাচ্ছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাবো বেসিক ইলেকট্রিসিটির 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার সময় এসে থাকে। আজকে দেখাবো 31 থেকে 60 পর্যন্ত। এর পূর্বে আমি কিন্তু 1 থেকে 30 পর্যন্ত 30টি দেখিয়েছি। তো চলুন দেখি গুরুত্বপূর্ণ সেই এমসিকিউগুলো যেগুলো পরীক্ষায় আসে বারবার। সবচেয়ে বেশি আধান থাকে আহিত বস্তুর কেন্দ্রে। চুম্বক পদার্থ কত প্রকার? 3 প্রকার। অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয় না লাউড স্পিকারে। কোনটি ফেরোম্যাগনেটিক পদার্থ? লোহা। 2 পিন সকেটে 2 প্রান্তে টেস্টার জ্বলে, কি সমস্যা? এটি কিন্তু অনেক পরীক্ষায় এসেছে। নিউট্রাল সংযোগ বিচ্ছিন্ন। বৈদ্যুতিক বাতিতে কোন ধাতুর ফিলামেন্ট ব্যবহার করা হয়? টাংস্টেন। এটি অনেক পরীক্ষায় এসেছে। সিঙ্গেল ফেস লাইনের আদর্শ ভোল্টেজ কত? 220 ভোল্ট। মাল্টিমিটার দ্বারা কি পরিমাপ করা হয়? কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, সব কয়টি? ফিউজ কোন ধরনের ডিভাইস? প্রোটেকটিভ ডিভাইস। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই। এটি কিন্তু আমার দেখা মিনিমাম 5টা পরীক্ষা এসেছে। এখানে যতগুলো আছে সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দেওয়া যাবে না। চুম্বক ফ্লাক্সের একক ওয়েবার। ভোল্টেজ ডিভাইডার কোন সার্কিটে ব্যবহার করা হয়? সিরিজ। কারেন্ট ডিভাইডার কোন সার্কিটে ব্যবহার করা হয়? কারেন্ট ডিভাইডার রুলস, যেটা প্যারালাল সার্কিটে। একটি সুপরিবাহীর বৈশিষ্ট্য, এর রোধ খুব কম। আদান ও বিভবের গুণফল, ঝোল। চুম্বক ক্ষেত্রের একক, টেসলা। তাপমাত্রা বৃদ্ধি করা হলে সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্স কমবে, অর্থাৎ এটা নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। 1 মেগাহার্স অপেক্ষা 1 গিগাহার্স কত গুণ বড়? 10^3 বা 1000 গুণ। বাসা বাড়ির সুইচ বোর্ড কত মিটার উঁচুতে থাকে? 1.5 মিটার। পরমাণুতে সবচেয়ে কম থাকে কোনটি? ইলেকট্রন। কোনটি নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট? সেমিকন্ডাক্টর। সিলিকন কোন ধরনের ম্যাটেরিয়াল? সেমিকন্ডাক্টর। এখানে জার্মোনিয়ামও কিন্তু সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, অনেক সময় জার্মোনিয়ামও আসে পরীক্ষায়। ফ্যানের রেগুলেটর লাইনের সাথে কিভাবে সংযোগ করা হয়? সিরিজে। হিটারের হিটিং কয়েল কিসের তৈরি? নাইক্রোম। ইলেকট্রিক্যাল এনার্জির একক কি? ওয়াট সেকেন্ড। 3 পিন সকেটের মোটা পিনটি কিসের? আর্থ পিন। বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়? কিলোওয়াট আওয়ারে, অর্থাৎ ইউনিটটা কিভাবে করা হয়? 1 ইউনিট 1 কিলোওয়াট আওয়ার। 10 ওয়াটের একটি বাতি 10 ঘন্টা দৈনিক ব্যবহার হলে কত এনার্জি কনজাম্পশন হবে? এনার্জি কনজাম্পশন হবে 0.1 কিলোওয়াট আওয়ার। হিসাবটা লক্ষ্য করুন, এখানে সমাধান দেওয়া আছে 10 ওয়াটের বাতি একটি, একটা এখানে গুণাকারে দেখানো হয় না, এক দেখে 10 ঘন্টা। এক আপনারা দিলে দিতে পারেন, তাহলে এখানে আসলো 100 ওয়াট আওয়ার। ওয়াট আওয়ারকে যদি আমি 1000 দ্বারা ভাগ দিই কিলোওয়াট আওয়ার, তাহলে 100/1000 0.1 কিলোওয়াট আওয়ার। 10 ওয়াটের একটি বাতি দৈনিক 10 ঘন্টা, 50 ওয়াটের একটি বাতি, একটি ফ্যান 4 ঘন্টা দৈনিক ব্যবহার হলে এনার্জি কনজাম্পশন কত হবে? প্রায় সেম ম্যাথ, শুধু এটা যোগ করে যাবেন 0.3 কিলোওয়াট আওয়ার। 10 ওয়াটের 10 ঘন্টা এবং 50 ওয়াটের 4 ঘন্টা, ওয়াট আওয়ারকে 1000 দ্বারা ভাগ দিয়ে দিলেন, অর্থাৎ 300/1000 0.3 কিলোওয়াট আওয়ার। 100 ওয়াটের একটি বাতি দৈনিক 10 ঘন্টা, 1 মাসে বিদ্যুৎ বিল কত হবে? বিদ্যুতের মূল্য দেওয়া আছে 5 টাকা পার ইউনিট, 1 ইউনিটের মূল্য 5 টাকা, তাহলে এটা হবে 150 টাকা। কীভাবে হয় দেখেন, সর্বপ্রথম কিলোওয়াট আওয়ারটা বের করে নেবেন। 100 ওয়াটের বাতি 10 ঘন্টা, একে যদি 1000 দ্বারা ভাগ দেন, তাহলে ওয়াট আওয়ারটা আসলো কিলোওয়াট আওয়ার। এই কিলোওয়াট আওয়ারকে মোট ছিল 30 দিন চলবে, তাহলে 30 দিনে 30 কিলোওয়াট আওয়ার হলো। 30 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার 1 ইউনিট, 1 ইউনিটের মূল্য 5 টাকা, তাহলে ইউনিটের মূল্য দ্বারা গুণ দিলে আসে 30×5=150 টাকা। এই হচ্ছে বিদ্যুতের মূল্য।